প্রথম ভাগে আমরা দেখলাম কিভাবে অ্যাডভান্স সার্চ টুলস ইউজ করে গুগল স্কলারের মাধ্যমে আমরা ফিল্টার করে করে আমাদের প্রয়োজনীয় নির্দিষ্ট আর্টিকেল বা পেপার বার করতে পারি এবার চলে যাওয়া যাক এর পরের অংশে এবার দেখুন এখানে আর্টিকেলসের নিচে অপশন দেওয়া আছে এনি টাইম সিন্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান

সিনস টোয়েন্টি বা এরকম কোনো একটা অংশে স্কিপ ক্লিক করলে ওই বছরের পরবর্তী সময় দু হাজার একুশের পর থেকে বাকি সময়টায় যা যা আর্টিকল বেরিয়েছে সেগুলোই ও দেখাবে তো আমরা সেটা দেখতে চাইছি না আমরা চাইছি দু হাজার দশ থেকে দু হাজার একুশের মধ্যে অভিজিৎ বিনায়ক ব্যানার্জির লেখা মাইক্রোফিন্স এই বিষয়ের উপর ওপর তো এবার এগুলো আমরা পেয়েছি এবার আর একটু নিচে গেলে দেখব সর্ট বাই রেলিভেন্স আর সর্ট বাই ডেট তো সর্ট বাই রেলিভেন্সে গেলে যেটা বেশি রেলিভেন্ট সেটা আগে থাকবে কম রেলিভেন্ট তুলনামূলক ভাবে পরে থাকবে আর শর্ট বাই ডেট করলে সেক্ষেত্রে যে লেখাটি আগে বেরিয়েছে সেটি আগে আসবে এবং যেটি পরে বেরিয়েছে পরে আসবে আমাদের ক্ষেত্রে সেটি খুব কার্যকরী নয় তাই আমরা শর্ট বাই রেলিভেন্সেই গেলাম এছাড়া দেখুন আপনারা চাইলে ইনক্লুড পেটেন্টস অপশনটা ঠিক করে রাখতে পারেন সেক্ষেত্রে ওনার কোন পেটেন্ট যদি থেকে থাকে আপনার নির্বাচিত অথরের সেটি ইনক্লুড করা থাকবে ইনক্লুড সাইটেশনসও থাকবে এবার দেখে নাও যে কি ইনক্লুড সাইটেশনস বিষয়টা কি দেখুন এখানে ওয়েলথ হেলথ এন্ড হেলথ সার্ভিসেস ইন রুরাল রাজস্থান এটি হচ্ছে একটি আর্টিকেল এটি কোথায় আভেলেবল এইচ ফরম্যাটে ফর্ম্যাটে এনআইএইচ ডট জিওভিতে তেলেবল এবার এই লেখাটি দেখে আমার মনে হলো যে এটি আমার খুব কাজের সেক্ষেত্রে এখানে দেখুন একটি তারা চিহ্ন আছে সেই তারা চিহ্নতে আমি যদি ক্লিক করি তাহলে এই তারা চিহ্নটি অন্য রং নিয়ে নেবে এবং এটি এখানে মাই লাইব্রেরিতে কিন্তু সেভ হয়ে যাবে অর্থাৎ ওই তারা চিহ্নটি দেওয়ার অর্থ আমি এটিকে চিহ্নিত করলাম বা প্রিয় চিহ্নিত করলাম পরবর্তী যে কোনো সময় এতগুলো ফিল্টার দিয়ে অনুসন্ধান না করে যদি আমার নাম মনে না থাকে আমি সরাসরি মাই লাইব্রেরিতে গিয়ে এটিকে খুঁজে বার করতে পারবো আবার এটিকে যদি আমি রিমুভ করে দিই সেক্ষেত্রে কিন্তু মাই লাইব্রেরি থেকে এই লেখাটি সরে যাবে আর কোন লেখা থাকবে বা ওই লেখাটি থাকবে না এটি গেল প্রথম এই স্টার চিহ্নটির তাৎপর্য এবার আসা যাক এই ডাবল ইনভার্টেড কমার চিহ্নটির বিষয়ে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই লেখাটি এমএলএ ফরম্যাটে বা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা এপিএ ফরম্যাটে চিকাগো ফরম্যাটে হার্ভার্ড আর ভ্যানকুভার ফরম্যাটে কি কিভাবে সাইটেড হবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকেও সরাসরি সাইটেশন কপি করে নিতে পারেন আবার আপনারা চাইলে বিভিন্ন সফটওয়্যার ম্যানেজমেন্ট বা রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার বা টুল ব্যবহার করে সাইটেশনগুলো আনতে পারেন আপনার পেপারে ইনসার্ট করতে পারেন বা আপনি কপি করে পেস্ট করতে পারেন বা আপনি দেখার প্রয়োজনে দেখেও নিতে পারেন এগুলো ছাড়াও বিব টেক্সট ফরম্যাটে এন্ড নোট রেফম্যান রেফারেন্স ওয়ার্ক ইত্যাদি ফরম্যাটে যে সাইটেশনগুলো হয় সেগুলো কিন্তু চাইলে আপনি দেখতে পাবেন একটা উদাহরণ দিই এই দেখুন bibtex অর্থাৎ আপনি latex করে যদি আপনার আর্টিকেলটা ফর্ম্যাট করতে চান সেক্ষেত্রে এইটি হবে latex অনুযায়ী যে কোডস থাকবে bibliography তৈরি করার জন্য বা সাইটেশন ইনসার্ট করার জন্য সেটি একইভাবে endnote দেখতে পাবেন কিভাবে সেখানে রেফারেন্সিং হবে রেফম্যান রেফ এর ক্ষেত্রেও সেগুলো দেখা যাবে তাহলে এইগুলো হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে বা চেহারাটা হবে সেগুলি এরপরে দেখতে দেখতে পাওয়া যাবে সাইটেড বাই হাউ মেনি পিপল কতজন মানুষ বা কতজন তার লেখায় বা কতগুলি লেখায় এই লেখা রেফারেন্স দেওয়া হয়েছে এখানে বলছে সাইটেড বাই 408 এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো 408 টা রেজাল্টই দেওয়া আছে যারা যারা এই লেখাটিকে সাইট করেছেন কোন লেখা এই হচ্ছে লেখা আর এই লেখাকে সাইট করেছেন এরা এদের এই পেপারগুলোতে অভিজিৎ ব্যানার্জি নিজেই ইকোনমিক লাইফস অফ the পুওর এই লেখায় তার রাজস্থান লেখাটি সাইট করেছেন এছাড়াও এই সব পেপারে অর্থাৎ মোট চারশো আটটি পেপারে ওয়েলথ হেলথ অ্যান্ড হেলথ সার্ভিসেস অ্যান্ড রুরাল রাজস্থান লেখাটি সাইটেড হয়েছে আপনারা চাইলে তারপরে এই লেখাগুলো আপনার পড়ে আপনাদের গবেষণার কাজে ব্যবহার করতে পারেন এটা গেল সাইটেড বাই এছাড়া রয়েছে related articles অর্থাৎ এই বিষয়ের উপর বা এই বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত আরো বিভিন্ন article এর তথ্য কিন্তু এখানে পাওয়া যাবে যেমন আরো একশো একটা result এখানে কিন্তু আমরা পেলাম যেটি সবটাই wealth health and health services in rural Rajasthan সংক্রান্ত এছাড়াও আছে এই ভার্সন কি আছে স্কলার ডট এডিউতে আছে আইডিয়াস ডট রেপেক ডট ওআরজি তে আছে এখানে পিডিএফ ফরম্যাটে আছে বাকিগুলো হয়তো সেই ফর্ম্যাটে নেই আপনি একটি লেখার থেকে শুরু করে কতজন কোন লেখায় সাইট করেছেন সেই বিষয়ে এই লেখাটি সংক্রান্ত বা এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য কি কি আর্টিকেল আছে তার লিস্ট যে বিভিন্ন ভার্সনে এই লেখাটি পাবলিশ হয়েছে সেই প্রত্যেকটি ভার্শন পেয়ে যাবেন আপনি চাইলে এটিকে ফেভারেট এ সেভ করতে পারেন আবার চাইলে bibtex এ ইমপোর্ট করতে পারেন আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল bibtex এ সাইটেশন কেমন হবে এখানে আপনি সরাসরি bibtex এ ইমপোর্ট করে নিতে পারবেন যেটি মূলত এ রেফারেন্স ম্যানেজিং করলে বা পেপারটা ফরম্যাট করলে প্রয়োজন পড়বে তো এই ছিল আমার মোটামুটি গুগলে গুগল এ অ্যাডভান্স সার্চিং টুলস এর বিষয়ে বলার আশা করি আপনাদের কাজে লেগেছে এটা অবশ্যই একদিনে শিখে ফেলার বিষয় না অভ্যাস করতে করতে এবং চর্চা করতে করতে নিশ্চয়ই একসময় এই বিষয়টাতে অনেক বেশি স্বরগড় হয়ে ওঠা যাবে তো সকলে ভালো থাকুন এই শুভ কামনা জানিয়ে আজকে সেশন এখানেই শেষ করলাম